কীভাবে আমরা একটা বিহ্যান্সে পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি বা একটা পোর্টফোলিও পোস্ট কিভাবে করতে পারি তো চলুন আমরা কথা না বাড়ি আজকে কিভাবে একটা পোর্টফোলিও প্রেজেন্টেশন রেডি করতে পারি খুব সিম্পল শর্ট টাইমের মধ্যে এই জিনিসটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি তো এখানে প্রথমে আমরা যদি ফিগ মাতে যাই এটা এখানে একটা এক্সিস্টিং প্রজেক্ট প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে এটাকে শুরু করতে পারি তো ফার্স্টে দেখেন যদি আমি দেখি এখানে হচ্ছে আমরা বিহান্স ডিজাইন এই জন্য পাঁচটা স্টেপ ফলো করতে পারি তো আমরা স্টেপগুলো আমি নোট করেছি যে একটি ডিজাইনের লেআউট সাইজ করতে হবে একটি নির্দিষ্ট সাইজ তারপর হচ্ছে ডিজাইনটা এক্সপোর্ট করতে হবে ব্রিফ লিখতে হবে ট্যাগ লিখতে হবে এবং আপলোড করতে হবে দেন তাহলে আমরা চলুন যে আমরা এটাকে বিহ্যান্স শর্ট বা বাহ্যান্স ওকে এখন আমরা এখানে কিছু ইমেজ নিয়ে আসবো কিছু প্রজেক্ট এখানে আছে ওকে আমরা এটা না দিয়ে আমরা হচ্ছে এখানে দিতে পারি এই দিতে পারি কারণ এটা হবে স্টারে একটা প্রজেক্ট ছিল তো এখানে হচ্ছে আমরা প্রজেক্টটাকে এখানে এভাবে প্রেজেন্ট করতে পারি তো দিস ওয়ান প্রজেক্টটাকে এভাবে প্রেজেন্ট করতে পারি দেন আমরা অলটা ধরে এটাকে কপি করলাম কপি করার পরে এটাকে খুব সিম্পলভাবে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে নিলাম একটা প্রেজেন্টেশনের জন্য ফাইন দেন আমরা চলুন আমরা এখন কী করতে পারি এখন সাইজটাকে অনুযায়ী আমরা এখানে গ্রিন কালার করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এখানে গ্রিন আসে তাহলে একটা কম্বিনেশান শেপটা একটু বেটার মনে হবে তো আমরা একটা গ্রিন ভাইব নিয়ে বা একটা গ্রিন ভাইব নিয়ে এরকম জাস্ট এটাকে থাম ডিজাইন হিসেবে আমরা ধরতে পারি তো তাহলে আমাদের একটা নির্দিষ্ট স্কোয়ার সাইজের থাম ডিজাইনটা হয়ে গেল সো থাম লে লেআউটটা ছিল হচ্ছে দুই হাজার বা দুই হাজার এরকম একটা সাইজ মানে ষোলোশো এরকম একটা সাইজ নিয়েছি তো ঠিক আছে এটা আমরা এক্সপোর্ট করে দিলাম ডিজাইন এক্সপোর্ট করে দেবো এবং কিছু ব্রিফ আমি আগে থেকে লিখে রেখেছিলাম সেই ব্রিফগুলো হচ্ছে এখন আমি পোস্ট করতে যাচ্ছি চাচ্ছি ব্রিফগুলোকে কীভাবে আমরা বিহাসে পোস্ট করব ওকে ঠিক আছে তাহলে আমরা চলে যাই এটা এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট এখান থেকে এক্সপোর্ট করে আমার যেহেতু আগে এক্সপোর্ট করা ছিল এই জন্য আমি আর করছি না এখন সো এখন চলে যাচ্ছি পারফেক্ট বিহান্সে বিহান্সে আমার ট্যাপটা ওপেন করাই ছিল তো আমরা এখানে প্রোজেক্টটাকে আপ করবো প্রোজেক্টটাকে আমরা এখানে সেভ করে রেখেছিলাম প্রোজেক্টটার ফার্স্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফার্স্ট একটা ভার্সন দিয়ে দিলাম এখানে থামনেল ডিজাইনটা ফার্স্টে দেবো দেন দেখুন এটাকে আফ হচ্ছে থামনেলটাকে থামনেলটা আপ হয়ে গেছে এখন ক্লিক করলে এখানে মিডিয়া ইমপোট নিচের ইম্পোর্টের জন্য মিডিয়া ইমপোর্ট চলে আসতেছে এবার আমি যদি আরও ইম্পোর্ট করতে চাই তো ডেস্কটপ থেকে আমাকে আমি বাছাই করতে যাচ্ছি আরও কয়েকটা ইমেজ হবার ইমেজ বা হোবার করলে কেমন দেখায় ফুল স্ক্রিনটা কেমন দেখাচ্ছে তো ফুল স্ক্রিনটা এরকম আসবে তারপরে যদি আমি বলি আরও আমি ইমেজ লিঙ্ক আপ করব তো এখানে ইমেজ লিঙ্ক আপ আরও অনেক অপশন আছে হবার অপশানটা দিতে মেনু হবারটা এবার আমি যদি বলি যে এখানে কিছু ট্যাক লাইন বা টেক্স এগুলো কিছু অ্যাড করবো তো এখানে আমি অ্যাড করতে পারি তো এখানে টেক্সট অ্যাড করতে চাইলে লাইক ওয়ান কাইন্ড অফ আমার কিছু টেক্সট কপি করা ছিল এখানে লেখা ছিল তো আমি এখানে জাস্ট এখানে কোনো লিঙ্ক আপ করা যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু করা যেতে পারে সো যেহেতু সোলার নিয়ে একটা প্রজেক্ট ছিল এটা তো আমি এখানে সামান্য কিছু সোলার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ফি দিয়ে পেস্ট করে দিলাম লাইক এখানে আমি সেভ করে দিলাম মেসোর্স তো এই মেসেজটা এখানে পেস্ট করে দিলাম তারপরে আমি যেটা করতে পারি কন্টিনিউ করে দেওয়া হচ্ছে যে আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখানে এসে টাইটেল প্রজেক্টের টাইটেল এবং প্রজেক্টের বিফ হিসেবে কিছু প্রজেক্টের টাইটেল হিসেবে আমাকে সিলেক্ট করা ছিল জাস্ট সোলার প্যানেল নিয়ে আমি স্যার জিপিটি করে বের করেছিলাম তো এখানে কন্ট্রোল ফি দিয়ে পোস্ট করলাম ট্যাগ হিসেবে এখানে ধরা যেতে পারে এটা একটা সোলার ফ্যানেল সোলার কোম্পানি কোম্পানি ওয়েবসাইট আপনারা লিখে নেবেন এই কাজগুলো আগে থেকে দরকার পড়ে হচ্ছে একটু করে নেবেন তাহলে বেটার হবে এনার্জি পাওয়ার ইলেকট্রিসিটি দেন হচ্ছে ইউআই ডিজাইন ইউএক্স ইউআই ডিজাইন হ্যাঁ ইউআই ইউএক্স প্রজেক্ট সো ফিগমা

আমি এখানে পাবলিশ করে দিলে লেখাটা পাবলিশ হয়ে যাবে সো আমার কিছু এডিট করতে মন চাইলে আমি এডিট করতে পারবো সো এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি যদি পাবলিশ করে দিই তা দেখেন ইতিমধ্যে আমার প্রজেক্টটা পাবলিশ হয়ে যাচ্ছে লাইক কাইন্ড অফ হ্যাঁ তো আমার প্রজেক্টটা যদি পাবলিশ হয়েছে এখানে আমি প্রিন্টারেস্ট বা লিঙ্ক ইন বা অন্য কোথাও শেয়ার করতে পারবো চাইলে সো না আই থিঙ্ক ইটস ফাইন ফর এভরিথিং সো আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি তো এভাবে সো আমরা চাইলে এভাবে ডিজাইন করে এবং ডিজাইনটাকে প্রেজেন্টেশন করতে পারি আমাদের বিহান্সে এবং ট্রিপ বলে বিভিন্ন জায়গায় সো সেখান থেকে আমরা বিভিন্ন ক্লায়েন্ট পেতে পারি বা আমাদের পোর্টফলিওগুলো হচ্ছে যে শেয়ার করতে পারি সো ওয়াই আই ইটস গুড সো আপনাদের যদি আর কোনো কিছু জানা থাকে বা প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে আশা করি উত্তরগুলো দিতে পারবো আর সেই সাথে সবার ক্ষেত্রেই জানা হলো ভালো হলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কমেন্টে জানাবেন বেশি বেশি কী ধরনের ভিডিও আপনারা পেতে পছন্দ করেন ধন্যবাদ সবাইকে